ক্লাসরুমের তীব্র সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, বাড়ছে সেশন চট, কেউ ক্লাস করছে মাঠের কোণে, কেউ বা আবার গাছতলায়। এমন ঘটনা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। এ অবস্থা থেকে পরিত্রাণ চান শিক্ষক শিক্ষার্থীরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 22টি বিভাগ থাকলেও নেই সেই তুলনায় শ্রেণীকক্ষ। প্রত্যেক বিভাগে রয়েছে 5টি করে ব্যাচ, আর ক্লাসরুম রয়েছে 1টি, আবার কোনো কোনো বিভাগে রয়েছে 2টি করে। ফলে এক ব্যাচের ক্লাস শেষ হতে না হতেই অন্য ব্যাচের শিক্ষার্থীরা থাকেন অপেক্ষায়, দাঁড়িয়ে থাকেন ক্লাসরুমের দরজায়, এমনই বলছেন শিক্ষার্থীরা। মানে ক্লাসের সংকটের জন্য এক স্যারে ক্লাস নিলে আরেক স্যারে মানে অন্য টিচারের যে কোর্সগুলো থাকে এই জন্য দাঁড়ায় থাকা লাগে। এই যে অ্যাজ ইউজুয়াল এখন আমরা দুইটা বেসের ক্লাস চলতেছে, এই জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। সরকারের কাছে চাওয়া হচ্ছে যেন আমরা পর্যাপ্ত আর কি ক্লাসরুমে আমাদের ব্যবস্থা যেন করা হয়, যেন আমরা শান্তিমতো একটু ক্লাস করতে পারি। আমাদের একাডেমি ভবন সংকট, আমরা অনেক সময় বাইরে থাকি। যদি আমাদের ক্লাসরুমটা প্রপারলি ভাবে মানে দেয়া একটু বাড়ানো যেত তাহলে হয়তো বা আমাদের এই সংকটটা সৃষ্টি হতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের ক্লাসরুম যে সংকটটা আছে ওটা যেন নিরসন করে দেয়। এই সংকটের ফলে বিঘ্ন ঘটছে নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণে, ফলে সৃষ্টি হচ্ছে শিক্ষার নানাবিধ সমস্যা। আর এই সমস্যা দ্রুত স্থায়ী সমাধান চান খোদ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা। এই সংকট যত দ্রুততম সময়ের মধ্যে দূর করা সম্ভব, শিক্ষার মান তত দ্রুততম সময় নিশ্চিত করা সম্ভব। এবং একই সাথে আমরা দাবি জানাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে সরকারি বরাদ্দের আলোকে এখানে নতুন ভবন নির্মাণ হোক, এখানকার শ্রেণীকক্ষের সংকটগুলো দূর করা সম্ভব হবে। আশা করি সরকারও বরাদ্দ দিবে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এই ব্যাপারটি খুব সিরিয়াসলি নিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে এটি সমাধান করবে। ক্লাসরুম সংকট নিরসনের লক্ষ্যে ইতিমধ্যে পাশ হয়েছে আর্থিক বরাদ্দ, খুব দ্রুতই শুরু হবে কাজ, জানালেন বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা পরিচালক। 30 কোটি টাকার একটা প্রজেক্ট অলরেডি এটা পাশ হয়ে গেছে। এখন এই 2টি একাডেমিক বিল্ডিং 4তলা থেকে 6তলা পর্যন্ত হবে। আশা করি এতে শ্রেণীকক্ষের যে সংকট, এই সংকটটা হয়তো বা একদম কমপ্লিটলি কেটে উঠবে না, তবে কিছুটা আশা করি কিছুটা কেটে উঠবে। বেরোবিতে দিন দিন বাড়ছে শিক্ষক শিক্ষার্থী, বাড়ছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, তবে সংকট উত্তরণে সমান তালে সার্বিক অবকাঠামোগত উন্নয়নও জরুরি বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।